ব্যক্তিগত জীবন, ওটা হচ্ছে পাবলিক জীবন হয়ে গেছে, পাবলিক টয়লেটের মতো ইউজ হয়ে গেছে। পাবলিক টয়লেটে যেমন 5 টাকা দিয়ে মানুষ পাবলিক টয়লেট ইউজ করে, তো ব্যক্তিগত জীবন ওই 5 টাকার ইউটিউব খরচ করে মানুষ দেখে। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নায়ক রোশন এবং প্রযোজক জেনিফার ফেরদৌসের একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগের তীর যেন থামছেই না। প্রথমে প্রযোজক জেনিফার চিত্রনায়িকা মাহি এবং রোশনের বিরুদ্ধে এক গাদা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশীর্বাদ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও। কিন্তু মানিক ঠিক ভোল পাল্টে কদিন পরেই যখন মাহি এবং রোশন সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনেও উপস্থিত হন এবং এর আগের করা সমস্ত অভিযোগের ঠিক পোল্টি দিয়ে উল্টোটা বলেন। এবার তিনি প্রযোজকের বিরুদ্ধেই অভিযোগ করেন এবং নিজের বিরুদ্ধে নিজেই অভিযোগ করেন। সিনেমাটি তিনি ঠিক মতো বানাতেই পারেননি প্রযোজকের অসহযোগিতার কারণে এবং এই সিনেমা দেখলে মানুষ তাকে গালি দেবে। ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার, সিনেমা মুক্তির মাত্র আগের দিন। এবার প্রযোজক জেনিফার ফেরদৌস আবারও মুখ খুললেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। যাবেন তিনি সেই ঘোষণা আগেই দিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যাওয়ার আগে ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় যে ঘটনাগুলো সামনে এসেছে সেগুলো ভয়াবহ। জেনিফার ফেরদৌস মাহি সম্পর্কে এক গাদা অভিযোগ করেছেন এবং মাহিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেও ছাড়েননি, যেমনটি মাহি সংবাদ সম্মেলনে প্রযোজককে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন। প্রযোজক অনুদানের টাকা নিয়ে নিজের শপিং করেছেন এমন অভিযোগ সহ নানা ধরনের বাজে অভিযোগ করেছেন। এবার জেনিফার ফেরদৌস মন্তব্য করতে গিয়ে মাহিকে পাবলিক টয়লেটের মতো সবাই ব্যবহার করেছে বলে উল্লেখ করলেন এবং এটি মাহির জন্য চরম একটা মানহানিকর বিষয় হয়েই দাঁড়াবে। হয়তো মাহিকে পাবলিক টয়লেটের মতো সবাই ব্যবহার করেছে, এই কথাটা বলার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটি হলো, প্রতিদিন মাহি দেরি করে শুটিংয়ে আসত এবং তার মেকআপ নিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগত। তিনি আরও ভয়াবহ যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে, মাহির শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগ দেখা যেত, যে দাগগুলো অস্বাভাবিক দাগ। শুটিংয়ে আসার আগে বিভিন্ন জায়গায় সময় কাটিয়ে সে আসত এবং সেই দাগগুলো ঢাকার জন্য মেকআপে অনেক বেশি সময় লাগত। এই ইঙ্গিতটা করে মাহির চরিত্রের দিকেই তিনি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি এও বলেছেন, পরিচালক মানিকের সঙ্গে মাহির বিশেষ সম্পর্ক রয়েছে। পাল্টা প্রশ্ন যখন গণমাধ্যম থেকে এসেছে, সম্পর্কটা আসলে কি, প্রেমের নাকি অন্য কিছুর, তখন তিনি জানিয়েছেন, তিনি এত খোলামেলাভাবে বলতে চান না, বাকিটা আপনারা বুঝে নেন। আমি যেটুকু বলছি সেটি হচ্ছে, তাদের মধ্যে অন্যরকম একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যে সম্পর্কের জেরেই মূলত ওই দিনের সংবাদ সম্মেলনে তার উপস্থিতি এবং এই সম্পর্কের বিষয়টি তিনি ছবির শুটিংয়ের সময়ই নাকি টের পেয়েছিলেন। মাহি সম্পর্কে তিনি বলেন যে, মাহিকে নিয়ে একজন মন্ত্রীকে জড়িয়ে গুঞ্জন উঠেছিল, মন্ত্রীর ফোনালাপ ফাঁস হয়েছিল, মাহিকে যাচ্ছে তাই ভাবে হোটেলের রুম নাম্বার জানিয়ে সেখানে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি এবং তার এই আহ্বানের মধ্যে এটাও স্পষ্ট হয়েছিল যে তিনি এর আগে সেখানে গিয়ে অভ্যস্ত, যে মেয়ে হোটেলে যায়, হোটেলে গিয়ে রাত কাটাই, তার আমার সমালোচনা সাজে না বলেও অভিযোগ করেছেন এই জেনিফার ফেরদৌস। মাহি এবং জেনিফার ফেরদৌসের এই পাল্টাপাল্টি অভিযোগ কোন জায়গায় গিয়ে ঠেকছে এবং কত নোংরা অবস্থানে গিয়ে আরও ঠেকবে সেটি আসলে অনুমান করাও দুষ্কর হয়ে যাচ্ছে। মাহি প্রযোজক সম্পর্কে একগাদা ব্যক্তিগত অভিযোগের পরে এবার তিনি নিজে যে ধরনের নোংরা অভিযোগের শিকার হলেন সেটির জবাব তিনি কিভাবে দেন, জেনিফার ফেরদৌসের এই অভিযোগগুলো আদৌ সত্য নাকি বানানো সেগুলো নিশ্চয়ই যুক্তিখণ্ডন করবেন এবং পাল্টা কোনো কথা আসবে মাহির তরফ থেকে, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু দর্শক, আপনার কি মনে হয়, প্রযোজকের করা মাহিকে নিয়ে এই মন্তব্য, বিশেষ করে দুটি বড় মন্তব্য, মাহিকে সবাই পাবলিক টয়লেটের মতোই ব্যবহার করেছে, সে পাবলিক টয়লেটের মতো ব্যবহৃত হয়েছে,
তার শরীরে নানা ধরনের দাগ থাকত, যে দাগ বিভিন্ন জায়গায় সময় কাটিয়ে আসার পরে দেখা যেত এবং সেই দাগ তুলতে, মেকআপ দিয়ে ঢাকতে 3-4 ঘন্টা সময় লাগত ইউনিটে। এবং মন্ত্রীর সঙ্গে হোটেল রুমে আহ্বানের যে অডিও ফাঁস, এই ঘটনাগুলো তুলে এনে প্রযোজক যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিত একজন নায়িকা কিংবা একজন নারীর জন্য কখনোই সম্মানজনক হতে পারে না। আর এই সম্মানহানির খেলা যদি চলচ্চিত্রাঙ্গনে একে অপরের দিকে হতেই থাকে, তাহলে চলচ্চিত্রের সুবাতাস নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা খুব কম বয়সেই ভেঙে যাবে হয়তো। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখুন আমাদের কমেন্ট বক্সে।